হ্যালো ভিউয়ার্স, আমি শেখ মোহাম্মদ সানজিদুল হক সানজিদ। আজ আপনাদের সাথে অটোক্যাড বেসিক ড্রয়িং সম্পর্কে আলোচনা করব। এর পূর্বের ক্লাসে আমি অটোক্যাড 2007-এ কীভাবে পেজ সেট আপ করতে হয় তা শিখিয়েছি। আজ পেজ সেট আপের পরের ধাপ, চলুন আরেকবার পেজ সেট আপ কীভাবে করতে হয় তা দেখে নিই। প্রথম নিয়মিত দিলাম, এই যে পেজ সেট আপ আসলে কুইক সেট আপ হতে আমি আমার প্রথমে ইউনিটস অর্থাৎ আর্টবোর্ডের এরিয়াটা সেট আপ করে নিব। ডেসিমেল দিলাম, তারপর ওয়াইড অর্থ দৈর্ঘ্য, দৈর্ঘ্যতে আমি 1000 দিলাম, প্রস্থ 1000 দিয়ে আমি আমার সেট আপটা ফিনিশ করলাম। সেট আপ ফিনিশ হওয়ার পর প্রথমে যে ইম্পর্টেন্ট বিষয়টি সেটা হচ্ছে আমি কি স্কেলে ড্রয়িং করব, আমার স্কেলের মাপটা ইউনিটসটা কি হবে। এখন আমরা যদি ড্রয়িং করা শুরু করি, আমরা দিয়েছি ডেসিমেল, সেই হিসেবে অনেকেই ভাবে ডেসিমেলে দেওয়া মানে এটা মিলিমিটারে কমানটা নিয়েছে, কিন্তু আসলে ভুল। ডেসিমেলে ইঞ্চেস আছে, ফিট আছে, অনেক স্কেলের কমান্ড আছে, তো সেক্ষেত্রে আমাদের এটা নির্দিষ্ট করতে হবে। তা আমরা যদি এখন আমাদের ইউনিটসটা নির্দিষ্ট করতে চাই, তাহলে আমাদেরকে ইউনিটস কমান্ডটা লিখতে হবে। আর্টবোর্ডে আমি আমার কিবোর্ডের UNITS, আমি আবারও বলছি আর্টবোর্ডে আমি UNITS যদি দিই, তাহলে এরকম একটি অপশন শো করবে। আবার দেখাচ্ছি, ভালো করে খেয়াল করুন সবাই, আমি আর্টবোর্ডে কিবোর্ডে UNITS যখন টাইপ করব, এই যে এটি, তারপর একটি এন্টার কমান্ড দিব। এন্টার কমান্ড দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে এই অপশনটি শো করবে। এখানে প্রথমে আমি ডেসিমেলটা যেটা আমি সেটিং করেছি ইউনিটসে আর্টবোর্ডে সেটা শো করছে, প্রিসিশন অ্যাঙ্গেল টাইপ ডেসিমেল, প্রিসিশন ক্লক ওয়াইজ নাকি সেটা। আর ইনসার্টশন স্কেল ইউনিটস টু স্কেল ইনসার্টেড কন্টেন্ট, এখানে ইঞ্চেস দেওয়া আছে, এইটা আমাদের পরিবর্তন করতে হবে, এটা মিলিমিটার করতে হবে, তবেই আমার স্কেলটা মিলিমিটারে হবে। আদারওয়াইজ এতক্ষণ ধরে এই আমার পুরো আর্টবোর্ডটা ইঞ্চেসে ছিল। তাহলে আমি ওকে দিচ্ছি, বের হয়ে গেলাম। এখন আমার আর্টবোর্ডটা মিলিমিটারে কনভার্ট হয়েছে। তো আজকে আমরা যে বেসিক ড্রয়িংটা করব সেটা হচ্ছে এটি। প্রথমে আমরা সার্কেল অঙ্কন করব। সার্কেলের প্রথম মাপটি হলো ডায়ামিটার 30 এবং কি পরের মানটি হলো রেডিয়াস 30, এবং এইখানে কেন্দ্র থেকে একটি লাইন সরলরৈখিকভাবে ডান পাশের দিকে গিয়েছে 100 মিলিমিটার দূরত্বে। তারপর ওখান থেকে আবার 20 মিলিমিটার দূরত্বে আরেকটি লাইন আরেকটু গিয়েছে, এবং ওখান থেকে একটি বৃত্ত অঙ্কন করা হয়েছে, যে বৃত্তের রেডিয়াস হচ্ছে 22। তবে চলুন এতটুকু পর্যন্ত আগে অঙ্কন করা যাক। প্রথমেই সার্কেল কিভাবে অঙ্কন করবেন তা সম্পর্কে বলি। আমি ড্রতে যাব, সার্কেল রেডিয়াস আছে, ডায়ামিটার আছে। আমি যদি ডায়ামিটার সিলেক্ট করি তাহলে ডায়ামিটার আমার সার্কেলটি অঙ্কন হবে, রেডিয়াসে সিলেক্ট করলে রেডিয়াস অঙ্কন হবে। তো প্রথমে আমাদের বলা হয়েছে আমাদের সার্কেলটি থাকবে ডায়ামিটারে, ডায়ামিটার মান 30, তো সেই হিসেবে আমি প্রথমে 30 দিলাম। তারপরে সার্কেলটি বলা হয়েছে আমার রেডিয়াস মান হবে 30, তাহলে আমি সার্কেলে গেলাম, রেডিয়াস দিলাম 30, সিলেক্ট করলাম, লিখলাম, তাহলে হলো। এবার আমাকে বলা হয়েছে একটি লাইন সরলরৈখিকভাবে কেন্দ্র হতে 100 মিলিমিটার দূরত্বে গিয়েছে, তাহলে আমি এখানে লিখব 100, এন্টার। লিখার পর আমি এন্টার দিয়ে আবার বের হয়ে যাব। আর এখন একটা জিনিস আমি লক্ষ্য করতে পারছি, আমি জুম আউট করতে পারছি না, জুম আউট। তো জুম আউট করার জন্য কমান্ড হচ্ছে জেড এন্টার, এ এন্টার। এখন আমি অনেকটুকু পর্যন্ত জুম আউট জুম ইন করতে পারব, এটা আমার জন্য সুবিধাজনক। এবার বিষয়টা হচ্ছে ইউসিএস আইকন, ইউসিএস আইকনকে আমি একটি নির্দিষ্ট সময়ের জন্য লক করে দিতে পারি। তার জন্য আমি ভিউতে যাব, ডিসপ্লে, ইউসিএস আইকন, অরিজিন। এবার আমরা আমাদের ড্রয়িংটি খুব ভালোভাবে করতে পারবো, এক্ষেত্রে আমাদের ইউসিএস আইকন অ্যাক্সেস হেড অ্যাক্সেস আমাদের ডিস্টার্ব করবে না, যেটা এখানে সবসময় মুভ হতো সেটা এখন আর হবে না। এবার চলুন দেখে নেওয়া যাক,
এরপর এখান থেকে আবার বলা হয়েছে যে একটি লাইন যা 20 মিলিমিটার দূরত্ব পর্যন্ত গেল। তাহলে আমি ওটা অঙ্কন করি, লাইন 20, এন্টার। এরপর বলা হয়েছে এখান থেকে একটি লাইন যেটি উপরে গিয়েছে এবং এটি রোটেট হয়েছে 60 ডিগ্রি, কারণ 30 ডিগ্রিতে যদি রোটেট হতো তাহলে এটা এই বরাবর যেত, 60 ডিগ্রিতে রোটেট হয়েছে। সুতরাং এখন আমরা এটা প্রথমে একটা লাইন অঙ্কন করব অনেক আকারে বড় করে, তারপর সেটা রোটেট করব 30 ডিগ্রিতে, সরি 60 ডিগ্রিতে। তাহলে চলুন দেখে আসি ওটা কিভাবে করা যায়। আর লাইনটি কিন্তু বলা হয়েছে এই যে 100, এই বিন্দু থেকে 100 দূরত্বে এই বিন্দু থেকে রোটেটটি হবে, অর্থাৎ লাইনটি হবে এইখান থেকে না, 20 থেকে না। তো সেক্ষেত্রে এই বিষয়টি খেয়াল রাখবেন। আমি লাইনটি একটু কালার করে দিচ্ছি, কালার করে দেওয়ার জন্য হচ্ছে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে একটি বার আছে যেটাতে শো করছে বাই লেয়ার প্রপার্টিস, বাই লেয়ার। তো আমি এখানে এটি এই জায়গাতে কালারটা রেড করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। তাহলে এখন লাল, এই যে এই পয়েন্টার থেকে একটা লাইন আমি নিব, লাইনটি নিলাম, নেওয়ার পর এই লাইনটিও আমি কালার করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, গ্রিন। লাইনটিকে আমি রোটেট করব, আমাদের আজকে আমরা রোটেট কমান্ডটাও শিখাবো। রোটেট কমান্ড রোটেট কীভাবে করতে হয়, যে লাইনে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে মডিফাই, এই বারটাকে মডিফাই বার বলা হয়, মডিফাই বার, মডিফাই বারে এই রোটেটটা, রোটেটটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন সে আমাকে বলছে স্পেসিফাই বেস পয়েন্ট, যেখান থেকে রোটেটটা হবে সেই পয়েন্টটা আমাদেরকে দেখিয়ে দাও। অবশ্যই পয়েন্টটা এখান থেকে হবে, কারণ আমার রোটেট সার্কেলটা এভাবে হবে এই পয়েন্টটি থেকে, যদি আমি এইখানে দিই তাহলে তো এটা হবে না। সেক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন এই পয়েন্টের থেকে হবে। এই পয়েন্টে সিলেক্ট করলাম, তারপর লিখলাম 60 ডিগ্রি, হয়ে গেল। তারপর আমরা এই যে এই পয়েন্টে মডিফাইটাকে আমি ড্র্যাগ করে এই কর্নারে নিয়ে গিয়ে ছেড়ে দিলে সেটা তার নির্দিষ্ট জায়গায় বসে যাবে। এখন আমাদের চিত্রে কি বলছে, চিত্রে বলছে এইখান 100 থেকে মানে এই দূরত্বটি থেকে 100 মিলিমিটার পর যাওয়ার পর এখান এইখান থেকে আরেকটি বৃত্ত অঙ্কন করতে হবে যার রেডিয়াস 50 ও 40 হবে, এবং কি আরও একটি রেডিয়াস যেটি 120 মিলিমিটারের দূরত্বের এখান থেকে বাই রেডিয়াস 22 হবে। চলুন অঙ্কন করা যাক, প্রথমে সার্কেল নিব 50, এখানে যে সার্কেলটি আছে এটি অলওয়েজ রেডিয়াসে কাজ করবে, তাই এখান থেকে আমি রেডিয়াসে নিলাম 40। আবার এন্টার দিয়ে এই জায়গা থেকে রেডিয়াস 22 এর একটা সার্কেল যা আমাদের এখানে বলা হয়েছে। এখন বিষয়টি হলো এটি রেডিয়াস 25 হলে এখানে আমার ফিলেট মানটা যেহেতু দেওয়া নেই, সুতরাং আমাদেরকে বের করে নিতে হবে ফিল টু, আর এটা 25 হবে সার্কেল 25। এই যে এই জায়গাটা, এটা যদি রেডিয়াস 22 হয় তাহলে এটা 25 হবে, ধরে নিচ্ছি যেহেতু দেওয়া নেই। তারপর ফিলেটটি দেখি কত হয়। এখন আমাদের আরও একটি কমান্ড আছে ট্রিম কমান্ড, যেটা দিয়ে আমি মুছতে পারবো বা ইরেজ করতে পারবো, সেটি কীভাবে করবো সেটি দেখাই। এটা 25, আচ্ছা এই সার্কেলটা আমরা 28 দিয়ে দেখতে পারি, এবার আমরা যে কাজটি করব ট্রিম করব, টিআর ডাবল এন্টার। প্রথমে বলি ট্রিম কমান্ডটি কোথায় পাবেন আপনারা, ট্রিম কমান্ডটি পেতে পারেন এখান থেকে মডিফাই বারের, এই যে এই জায়গা, এটাকে বলা হয় ট্রিম কমান্ড, ট্রিম। আবার আরেকটি শর্টকাট
পদ্ধতিতে করতে পারেন, সেটা হচ্ছে আমি কিবোর্ডে টি আর লিখব। আমি আবার বলছি, কিবোর্ডে টি আর লিখে ডাবল এন্টার দিব, দুইবার এন্টার প্রেস করব, তাহলে আমার কমান্ডটি অ্যাক্টিভ হবে এবং আমি বুঝতে পারবো। এখন আমার এটা ফিলেট করতে হবে। আর একটি বিষয় যেটা, এই অফসেট, আর একটি কমান্ড আজ আমরা শিখবো, সেটা হচ্ছে অফসেট। অফসেট কমান্ডটি কীরকম, এই যে এখানে এটা থেকে এটা দূরত্ব কত, কেউ কি খেয়াল করেছেন? এগুলো কিন্তু কিছুই দেওয়া নেই, আপনাকে বের করে নিতে হবে। এই যে এখানে লাইন দেওয়া আছে, কিন্তু এখান থেকে এটা দূরত্ব কত লাইন দিব আমি, সেটা আমাকে উল্লেখ করা নেই। সেক্ষেত্রে আমি কী করব, আমি এখানে দিলাম 22 থেকে 25, তাহলে ও এখানে 5 দূরত্ব রাখা হয়েছে, তাহলে এই লাইনটি থেকে এই লাইনটির দূরত্ব হবে 2.5, আর এই লাইনটি থেকে এই লাইনটির দূরত্ব হবে 2.5। এই যে এখানে মডিফাই বারে অফসেট কমান্ড, এই অফসেট কমান্ডটির সাহায্যে আমি প্রথমে আমাকে মানটি লিখে দিতে হবে, অফসেটের মান কত হবে। আমি দিলাম 2.5, সিলেক্ট, এখানেও সেমটি দিলাম। দেওয়ার পর আমি এখন এই বের হলাম। এখন আমাকে যেটা করতে হবে, আবারও সেই একই কমান্ড ট্রিম, টি আর ডাবল এন্টার, এখন বিষয়টি হচ্ছে এটা ফিলেট করতে হবে। ফিলেটের মানটি কত দেওয়া যায় দেখি। ফিলেট করার জন্য অপশন কমান্ড হচ্ছে আপনার এখানে মডিফাই এন্ড, এই যে এইভাবে এটা দিয়ে আমরা ফিলেট করতে পারি। ফিলেট সিলেক্ট করলাম, দেন আর এন্টার দিব, আর এন্টার রেডিয়াস, রেডিয়াসটার মানটা দিতে হবে, তারপর 5 এন্টার দিলাম, দেখি কি হয়। ঠিক আছে, দেখুন, আশা করি আপনারা বুঝতে পারছেন এইভাবে করতে হবে। করলাম, করার পর এখন আমাকে এখান থেকে বলা হয়েছে একটি বৃত্ত অঙ্কন করো যার রেডিয়াস হবে 4। তাহলে এটা দূরত্ব 22 দিয়েছে, এখানে এই বৃত্তটি অঙ্কন করার জন্য তো একটা দূরত্ব দরকার, সেটা তো দেওয়া হয়নি। সেটা আমি যদি অঙ্কন করতে চাই, তাহলে আমাকে প্রথমে যেটা করতে হবে, সার্কেল নিব, সার্কেল নিয়ে আমি 15 দিতে পারি, 15 থেকে এখানে আমি সার্কেল অঙ্কন করলাম যার রেডিয়াস হবে 4। কেন আমি 15 দিলাম তা আমি বলছি, আমাদের এই যে ড্রয়িংটা দেওয়া হয়েছে ড্রয়িং শিটে, এখানে অনেক কিছু উল্লেখ নেই। যেমন এই বৃত্তটার মান রেডিয়াস দেওয়া আছে, কিন্তু এই বৃত্তটা কেন্দ্রটা, কেন্দ্র দিয়েই তো অনেক একাধারে 1 2 3 4 5 6, 6টি কেন্দ্রের সম্মিলিত, তো এখানে আরেকটা বৃত্ত আছে যার মাধ্যমে তো আমি আরেকটা বৃত্ত, এই রেডিয়াস 4-এর বৃত্তটি অঙ্কন করব, কিন্তু সেটা মানটা দেওয়া নেই। তাহলে আমি বোঝাতে চাচ্ছি এখানে আরও একটা বৃত্ত হবে যে মানটা দেওয়া নেই, তো এই মানটা দেওয়া নেই যেহেতু আমাদেরকে ধরে নিতে হবে ওটা কততে দেওয়া আছে ওই হিসেব করে। তারপর আরও একটি বিষয় যেটা, এখানে রোটেটের মানটা দেওয়া নেই, রোটেট কত ডিগ্রিতে হবে। রোটেট যদি 30 ডিগ্রি দিত আমি 30 ডিগ্রিতে করতাম, 60 ডিগ্রি দিলে 60-তে করতাম, 45 দিলে 45-এ করতাম, কিন্তু এখানে কোনো কিছুই উল্লেখ নেই, সেই জন্য আমাদের একটু সমস্যা হচ্ছে। তারপর ফিলেটের মানগুলো উল্লেখ করা নেই, ফিলেটের মানগুলো উল্লেখ করা নেই। তারপর এখান থেকে এখানে দূরত্ব কত হবে, অথবা এই বৃত্তটা থেকে এই বৃত্ত, তার আরেকটা বৃত্ত যেটা হবে তার দূরত্ব কত হবে, এগুলো কিছুই উল্লেখ নেই, যার কারণে আমাদের ধরে নিতে হচ্ছে। সুবিধা নেই,
শিখতে পারবো। না আসুন আরেকটি বৃত্ত দেখে নিই। আমার কাছে মনে হচ্ছে এটা 60 ডিগ্রি হবে না, 30 ডিগ্রি হতে পারে। একবার অঙ্কন করে নিই, লাইন নিলাম, সিলেক্ট, আরো রোটেট। বৃত্ত অনুযায়ী দেখলে দেখা যাক কি হয়। এবার আমাদের এবার আমরা এই জায়গায় আসি, এই জায়গায় হচ্ছে এটি। এখানে এটি অঙ্কন করার জন্য আমার বৃত্ত বলেছে রেডিয়াস 4, সেই হিসেবে আমি রেডিয়াস 4 এর একটি বৃত্ত অঙ্কন করলাম। এখন আমি 6টা করতে হবে, 6 6 কিভাবে করব? প্রথমে এটি সিলেক্ট করব, আর ওই অপশনটি করার জন্য হচ্ছে অ্যারে কমান্ড। অ্যারে কমান্ডে সিলেক্ট করব, পোলার অ্যারে, সিলেক্ট অবজেক্ট, এন্টার, দেন পিক সেন্টার পয়েন্ট, সেন্টার পয়েন্ট দিলাম, তারপর এখানে দিব 6। ওকে, শেষ 6টি হয়ে গেল। তারপর এই ভিতরে আমি ডিলিট করে দিলাম, শেষ আমার ড্রয়িংটা প্রায় কমপ্লিট হয়ে গেল। আর এটি এটির পালা 60 ডিগ্রি আর 30 ডিগ্রি, ঠিক আছে 60 ডিগ্রি দিয়ে করে দেখি পরে আপনাদেরকে হয়রান করার জন্য। লাইন থেকে 100 দূরত্ব নিব, এটাকে রোটেট করে দিব, আরো হবে 60 ডিগ্রি বা 45 দিয়ে দেখতে পারি, 45 বেটার। ওকে, এবার এই যে রোটেটের এই জায়গা থেকে এখানে আবার দেওয়া আছে ডায়ামিটার 50, ডায়ামিটার 20। তাহলে ওই হিসেবে অঙ্কন করি, ড্র সার্কেল, ডায়ামিটার 20, আবার ড্র সার্কেল, ডায়ামিটার 50। এরপর আমি যেটা করব, এখানে বলা আছে রেডিয়াস 40, অর্থাৎ এই বৃত্ত থেকে এই বৃত্ত মানটা হবে রেডিয়াস 40, আর এই বৃত্ত থেকে এই বৃত্তটি হবে রেডিয়াস 60। কিন্তু এটি কিভাবে অঙ্কন করব, সম্ভব দেখুন, তা চলুন করি। ড্রতে যাব, সার্কেলে যাব, ট্যান রেডিয়াস, এখানে একটা সিলেক্ট করব একটা পয়েন্টে, এখানে আরেকটি পয়েন্টে সিলেক্ট করব, আর লিখব 40। তাহলে সে করে নিবে, অর্থাৎ বৃত্ত তৈরি। তারপর আবার এইখানে আমি আবার ড্র সার্কেল, ট্যান রেডিয়াস, এখানে একটি পয়েন্টে সিলেক্ট করব, এখানে একটি পয়েন্টে সিলেক্ট করব, মান লিখব 60। কিন্তু এখানে এটা একটু বড় মনে হচ্ছে, তার মানে এই যে লাইনটি এটি হবে 120 মিলিমিটার দূরত্ব, যেটা আমাদের দেওয়া নেই, তাই আমাদের এই প্রবলেমগুলো ফেস করতে হয়েছে। আমি এটা ডিলিট করলাম, লাইনটিকে ডিলিট দিলাম, এখানে আরেকটি লাইন নিলাম, 120 সিলেক্ট করলাম, আরও রোটেট দিলাম, দেন পয়েন্টে সিলেক্ট করে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরালাম। তারপর এই দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যাম এন্টার দিয়ে, অর্থাৎ মুভ কমান্ড, যেগুলো আমি পরবর্তীতে আরও ভালোভাবে আলোচনা করব, তবে আজকের ভিডিওটি এতটুকুই যথেষ্ট। সিলেক্ট এটা তো রয়েছে, দেন আমি এখানে এবার করব ড্র সার্কেল, ট্যান রেডিয়াস, পয়েন্ট 1, পয়েন্ট 2, 60। সে আমাকে 60 শো করছে, তার মানে কি আমার এই যে মাপটা ওভারঅল যে এখন ডাইমেনশনটা সেটা সম্পূর্ণ সঠিক, তাই আমাকে সেই 60 শো করে দিচ্ছে, আমাকে আর 60 লিখতে হচ্ছে না। এখানে করলাম, এখন এই ড্রয়িংটা পারফেক্ট। এখন আমি যেটা করব, টিআর ডাবল এন্টার ট্রিম কমান্ড, তারপর আমাদের লাস্ট একটি অপশন বাকি আছে, সেটা হচ্ছে মিরর কমান্ড, মডিফাইড মিরর।
মিরর দিয়ে আমরা কি করতে পারি, মিরর সিলেক্ট করব, সিলেক্ট করব অবজেক্ট, তারপর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটি নির্দিষ্ট দূরত্ব তাকে দেখিয়ে দিতে হবে, এটা সিলেক্ট করে দিলাম, এন্টার দিলাম, হয়ে গেল। আবার মিরর কমান্ড করি, সিলেক্ট অবজেক্ট, এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এন্টার। আশা করি আজকের এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব দিবেন, আর বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আসলে আপনাদের মোবাইল বা ডেস্কটপ পিসিতে নোটিফিকেশন যায়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।